আওয়ামী লীগের যে কোনো সম্মেলন হবার 45 দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার বাধ্যবাধকতা থাকলেও এখনও 17টি জেলায় পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আর পূর্ণাঙ্গ করা অনেক কমিটি নিয়ে উঠেছে নানা অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়ার কথা বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের আগে ও পরে মিলিয়ে 78টি সাংগঠনিক জেলার মধ্যে 38টি সম্মেলন অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে 21টি জেলার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা পড়েছে আর এখন পর্যন্ত অনুমোদন পেয়েছে 11টি কমিটি। অনুমোদিত জেলা কমিটিগুলোর মধ্যে রাজবাড়ী, নরসিংদী, পঞ্চগড়, সিরাজগঞ্জ ও পাবনার কমিটি নিয়ে রয়েছে অভিযোগ। এসবের মধ্যে রয়েছে স্থানীয় সংসদ সদস্যদের পরিবারতন্ত্র, নতুন মুখের নামে হাইব্রিডদের দলে জায়গা করে দেয়া এবং ত্যাগী ও অভিজ্ঞদের অবমূল্যায়ন। আমাদেরকে 45 দিনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই লক্ষ্যে আমরা কাজ করছি। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতির পরিবার থেকে 11 জন লোককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার সেক্রেটারির পরিবার থেকে প্রায় 9 থেকে 10 জনকে কমিটিতে ঢুকানো হয়েছে। দলের যারা নিবেদিত কর্মী ছিল এক সময় দুর্দিনে তাদেরকে মাইনাস করে কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিতে কাদের নেওয়া হচ্ছে তা তদারকির দায়িত্ব ওই বিভাগের সাংগঠনিক টিমের। পদবঞ্চিতদের ক্ষোভ থেকে কমিটি নিয়ে অভিযোগ করা হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। প্রতিটি জেলায় জেলা কমিটিতে ঢোকার মতো 75-150 জন আছে, সেই ক্ষেত্রে কিছুটা তো ক্ষোভ হতাশা থাকতেই পারে। এটা আস্তে আস্তে কেটে উঠবে। একটা কমিটি মানে পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পর যেমন কিছু গতিশীল হয় আবার কিছু নেতাকর্মীরা হতাশ হয়, এটা স্বাভাবিক, এটা আস্তে আস্তে কেটে উঠবে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম মনে করেন কমিটিতে পরিবারতন্ত্র কায়েমের কোনো সুযোগ নেই। এখানে সর্বস্তরের মানুষের এই দলটি করার সুযোগ আছে, সেখানে কোনো পরিবারতন্ত্র অথবা কোনো গোষ্ঠীতন্ত্র অথবা কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কোনো সুযোগ আওয়ামী লীগের দলের গঠনতন্ত্রে কোথাও উল্লেখ নেই, অথবা এ ধরনের কার্যক্রম করার চেষ্টা অনেকে হয়তো চালাতে পারে কিন্তু এই সুযোগটা কম। সাংগঠনিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আনা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।